লিওনেল মেসি মায়ামিতে যোগ দেওয়ার আগে তাদের মৌসুমটা ভালো যাচ্ছিল না। একের পর এক এমএলএস এর লীগ ম্যাচে পরাজিত হচ্ছিল মায়ামি। 22 ম্যাচ খেলে মাত্র 21 পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে ছিল দলটি। তবে লিওনেল মেসি মায়ামিতে আসার পর প্রেক্ষাপট একেবারেই বদলে যায়। আস্তে আস্তে এমএলএস এর অন্যতম এক পরাশক্তি দলে পরিণত হতে থাকে মায়ামি। মেসিকে নিয়ে খেলতে নামা টানা 10 ম্যাচেই জয় পায় তারা। এরই মধ্যে একটি শিরোপা জয় এবং আরেকটি শিরোপার ফাইনালে ওঠে তারা। তবে লিগের শেষ ম্যাচে প্রথমবারের মতো হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি। মেসি মাঠে থাকা সত্ত্বেও তারা প্রথমবারের মতো জিততে ব্যর্থ হয়েছে, তারই সাথে পয়েন্টও খুইয়েছে তারা। ইন্টার মায়ামি মেসি না চললে যে গোল পাচ্ছে না, এটাও এক বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের কোচের জন্য। তবে মেসিদের জন্য এর থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে তাদের পরবর্তী প্রতিপক্ষ। মায়ামি পরবর্তী ম্যাচে আগের মৌসুমের ওয়েস্টার্ন কনফারেন্স ও এমএলএস কাপ চ্যাম্পিয়ন এলএএফসি অথবা লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হচ্ছে। এই মৌসুমেও দলটি দুর্দান্ত পারফর্ম করছে। বর্তমানে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে তারা, যার কারণেই মেসিদের পরবর্তী ম্যাচটি খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ড্র করেছে ইন্টার মায়ামি, এবং এই ম্যাচটিতেও যদি মায়ামি ড্র কিংবা পরাজিত হয়ে পয়েন্ট হারায়, তাহলে এমএলএস এর প্লে অফে যাওয়ার জন্য তাদের পথটা আরও কঠিন হয়ে যাবে। এছাড়াও চলতি মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকায় এই ম্যাচটিতেই হয়তো মেসিকে শেষবারের মতো মায়ামির জার্সিতে দেখা যাবে। এছাড়াও গুঞ্জন আছে শুধুমাত্র মেসির জন্যই এমএলএস এ নতুন নিয়ম তৈরি হতে চলেছে। এবার থেকে এমএলএসও আন্তর্জাতিক বিরতি শুরু হতে চলেছে। এর আগে ইউরোপিয়ান ফুটবলে এই আন্তর্জাতিক বিরতি থাকলেও মেজর লিগ সকারে কোনো আন্তর্জাতিক বিরতি ছিল না। তবে এই প্রথমবার লিওনেল মেসির জন্য এই নিয়ম প্রচলিত হতে চলেছে এমএলএস এর ফুটবলে। তবে এটি এখনও অফিসিয়াল নয়, যার কারণে লিওনেল মেসিকে এই ম্যাচটির পর আবারও হয়তো এই মাসের শেষে ইন্টার মায়ামি জার্সিতে দেখা যাবে। ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হচ্ছে 4ই সেপ্টেম্বর। 4ই সেপ্টেম্বর সকাল 7:30 থেকে ম্যাচটি শুরু হবে, যা বাংলাদেশে সকাল 8:00 থেকে শুরু হবে। এই ম্যাচটি লস অ্যাঞ্জেলস এফসির ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ইন্টার মায়ামির জন্য অনেকটাই ডুয়োডাই ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচে ড্র কিংবা পরাজিত হলে এই মৌসুমে এমএলএস এর প্লে অফে যাওয়ার জন্য তাদের পথটা আরও কঠিন হয়ে যাবে, যার কারণে যে কোনো মূল্যেই এই ম্যাচটিতে জয় তুলে নিতে হবে লিওনেল মেসিদের।